ডেঙ্গুতে প্রাণ গেল আরও দশ জনের। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই আজকে ডেঙ্গুর আপডেট খবর। আজকে 15 আগস্ট 2023 তারিখ রোজ মঙ্গলবার দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 426 জন। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1984 জন। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বর্তমান দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট 9117 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা বেসরকারি এবং সরকারি হাসপাতালে বর্তমানে 4010 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 5107 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত 89875 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 44396 জন এবং ঢাকার বাইরে চিকিৎসা রয়েছেন 45479 জন। তো বন্ধুরা এই ছিল আজকের ডেঙ্গুর আপডেট খবর। সবাই ডেঙ্গু থেকে সতর্ক হন। অবশ্যই ডেঙ্গু হলে আলাদাভাবে তাকে দিনে এবং রাতে মশারির ভিতরে রাখুন এবং স্বাস্থ্য বিষয়ক সচেতন হন। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।